আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরা ভালো আছি আল্লাহ রহমতে। রমজান মুবারক আবারও সবাইকে। দেখতে দেখতে রমজান মাস চলে যাচ্ছে, মাহে রমজান সামনে আসছে, আমাদের খুশির ঈদ, বেশি দিন নেই আর বাকি। তো চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। সো ব্র্যান্ড নিউ ব্লগে সকলকে স্বাগতম। আর সবাই বলে রমজান মাসে সবাই নাকি রেগুলার ব্লগ দিচ্ছে। তো অনেকেই কমেন্ট করে, আপু তুমি রেগুলার দিবা, প্রতিদিন দিবা? প্রতিদিন আসলে সম্ভব হয়ে ওঠে না, তারপরেও ট্রাই করি একটা শর্টস দেওয়ার বা ছোটোখাটো একটা ব্লগ দেওয়ার। আমার ব্লগগুলো বেশি বড় হয় না, কারণ সময় পাই না, টুকটাক একটু ভিডিও করে রাখি, সেটাই দেই সারাদিনে কি করছি। সেরকম আজকেও চলে এসেছি ডেইলি লাইফ ব্লগ নিয়ে। আজকে সারাদিন কি করব সেটা দেখাবো, টুকটাক রান্নাবান্না রেসিপি তো আছেই, কারণ খাবার তো খেতেই হবে, ইফতার খুলবো, সেহরি খাবো, সব কিছু মিলিয়ে আর কি। তো আজকে সকাল থেকে অনেক রোদ, অনেক গরম, এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, হঠাৎ করে মেঘলা আকাশ। আসলে এখানের ওয়েদারের কোনো ঠিক নাই, কখন যে ঠান্ডা হয় কখন যে গরম হয় কোনো কিছু ঠিক নেই। বাংলাদেশে অনেক গরম পড়ছে, আম্মু ভাইয়া সবাই বলতেছে যে অনেক গরম, কিছু করার নেই, অনেক কষ্ট হচ্ছে সবার রোজা রাখতে। আল্লাহ মালিক আমাদের সকলের রোজা কবুল করে নেক, আমাদের সকলের নামাজ রোজা সকল দোয়া কবুল করে নেক, এটাই আশা করছি। আমার পরিবারের জন্য সবসময় দোয়া করবেন প্লিজ, আমার ছেলের জন্য দোয়া করবেন। তো আজকে সারাদিন কি করছি, রান্নাবান্না সব কিছু, এটা নিয়েই ব্লগ আর কি। আর ও আমার পিছনে একটু দেখাচ্ছি, আমার আগের কোনো একটা ব্লগে আমি বাজার করতে গিয়েছিলাম, তখন আমি এই ফ্লাওয়ার ট্রিগুলো কিনি। দেখতে পাচ্ছেন গাছগুলো খুব সুন্দর, একটা হচ্ছে সাদা, লাল, হলুদ। অলরেডি আমার ব্লগ দেখে থাকলে হয়তো আপনারা দেখেছেন। তো আমি মেইনলি এই তিনটা গাছ এনেছি হচ্ছে আমার এই উইন্ডোর এখানে সাজানোর জন্য। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে আপু এগুলোর নাম কি, এটা আমি আসলে শিওর না, আমি এখানে ট্যাগে নাম লেখা নাই। আসলে আমি যতটুকু জানি, আমি যেহেতু মেক্সিকান শপ থেকে কিনেছি তাই এটা মেক্সিকান কোনো গাছ হবে। খুবই সুন্দর আর উইন্ডোতে খুবই ভালো লাগছে, হোয়াইটের উপরে একদম ফুটে আছে। এখন কথা হচ্ছে কতদিন এই গাছ বাঁচবে আর ফুল থাকবে। জিসাম সকাল উঠে পানি দেয় প্রতিদিন, তার খুব পছন্দ হয়েছে এটা। আজকে রাতের সাহারির রান্নাটা শেষ করে ফেলছি, দেখতে পাচ্ছেন পাবদা মাছ রান্না করছি। এটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটি মাছ, আমি মোটামুটি সব মাছই অনেক পছন্দ করি, জিসাম বেশি লাইক করে না, তাই শুধুমাত্র আমার জন্যই রান্না করছি অল্প পরিমাণে। আর এই মাছ আমি ফার্স্টে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে ভেজে নিচ্ছি, এতে করে আর ভাঙবে না, কারণ একবার আমি ভাজা ছাড়া রান্না করেছিলাম, তখন ভেঙে গিয়েছিল, আমি জানতাম না। তো এই মাছ ভাজার পরে আমি দোপেয়াজি যেটাকে বলে সেরকম করব, এটার সাথে কিন্তু বরবটি বা শিম এগুলো দেওয়া যায়, আজকে আমি শিম দিব। মাছের ঝোল একদম মাখা মাখা হয়ে আসলে সবশেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ মাছের সাথে ধনে পাতা কুচির ফ্লেভারটা খুবই ভালো লাগে। সো এই তো হয়ে গেল রান্না, এরপরে দেখি আর কি করা যায়। আমার পছন্দের পাবদা মাছ রান্না তো হয়ে গেল, এখন জিসামের জন্য একটা আইটেম করছি, সেটা হচ্ছে খাসির মাংস। আমি এখানে দেখতে পাচ্ছেন সব মশলা দিয়ে দিয়েছি, খাসির মাংস সবসময় আমি যেভাবে গরুর মাংস রান্না করি ঠিক সেভাবেই করব। বাট আমি গরুর মাংসে যেরকম বেশি ঝোল রাখি, খাসির মাংসে সেরকম বেশি ঝোল রাখি না, একটু ভুনা ভুনা করব। আর এটাতে আলু দিব, আর অবশ্যই একটু ঝাল ঝাল করছি। খাসির মাংস অনেকে খেতে পছন্দ করে না, বলে যে একটু স্মেল আসে, সো এর জন্য একটু মশলা বেশি দিলে, বিশেষ করে আদাটা একটু বেশি দিলে আর সেই গন্ধটা আসে না। সো মাখিয়ে নিচ্ছি, তারপরে আমি চুলায় বসিয়ে দিব। ও হ্যাঁ,
আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি এখানে এক টেবিল চামচ টক দই দিয়েছি, এতে করে মাংসটা বেশি গ্রেভি হবে এবং মাংসের গন্ধটা একটু কম আসবে, যেটা আমি গরুর মাংসে দেই না, এখানে দিয়েছি। সো এইভাবে সব কিছু মশলা দিয়ে মাখিয়ে 20-25 মিনিটের মতো যদি ম্যারিনেট করা হয়, এতে আরও বেশি আমার মনে হয় মাংসটা নরম হবে, টেস্টি হবে এবং মশলাটা মাংসে ঢুকবে। দর্শক দেখতে পাচ্ছেন খাসির মাংস কিন্তু রান্না হয়ে গিয়েছে, আমি বেশি ঝোল রাখিনি, একটু ভুনা ভুনা করেছি এবং আলু দিয়েছি। তো সবশেষে দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া, যেটা আমি সবসময় মাংসে দেই। সো টালা জিরার গুঁড়া দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আজকের সাহারিতে এই দুইটা আইটেমই থাকবে ইনশাল্লাহ। রান্নাও শেষ হয়ে গেল, আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি, আশা করি আমার অন্যান্য রান্নাগুলোর মতো এটাও দেখতে ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সবসময় ভালোবাসি আপনাদের কমেন্ট পড়তে, রিপ্লাই দিতে। আর হঠাৎ করে মেঘলা আকাশ, মনে হচ্ছে বৃষ্টি হবে, সকাল থেকে রোদ ছিল, জানি না, দেখা যাক বৃষ্টি হয় কি না। ওয়াও, বৃষ্টি, সকাল থেকে এত রোদ আর এখন একদম বৃষ্টি, এখন বিকালবেলা, মনে হচ্ছে না যে সকালে এত রোদ ছিল। দেখতে পাচ্ছেন আমার তো বৃষ্টি খুবই পছন্দ, খুব ভালো হয়েছে রোদ ছিল এখন বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে যাবে, ইফতার খুব আরাম করে করা যাবে আর কি। অনেকদিন হয়েছে বৃষ্টিতে ভিজি না, সেই বাংলাদেশে থাকতে ভিজেছিলাম, আমেরিকায় আসার পর আর ভেজা হয়নি। বাট বৃষ্টি পড়লে যে কাদার একটা ঘ্রাণ আসে, গন্ধ, এটা আমার খুবই পছন্দ, এটা আসলে অনেকেরই পছন্দ। একদম ঝুম বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে, বাট এখন কিন্তু বিকাল। আমার তো বৃষ্টি খুবই পছন্দ, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম, আমার তো বৃষ্টির যে ঘ্রাণ সেটা খুবই ভালো লাগে। তো আজকে ইফতারিতে চেয়েছিলাম যে নুডলস বা অন্য কিছু শর্টকাটে রান্না করতে, যেহেতু হঠাৎ করেই ঠান্ডা পড়ে গেল, বৃষ্টি হচ্ছে, তাই চিন্তা করেছি খিচুড়ি রান্না করি। বাট জিসাম বলতেছে খিচুড়ি খাবে না, সে পোলাও আর কোরমা খাবে, তার কাছে জিজ্ঞেস করলি সে বলে আমি কোরমা খাবো, তার এত পছন্দ কোরমা, সে মনে হয় রেগুলারই খেতে পারবে এভরিডে। এখানে আমার বাসায় যারা আসে ফ্যামিলি মেম্বার সবাই জানে আমার বাসায় পোলাও বা কোরমা অনেক সময় থাকে, আর এটা জিসামের জন্যই, তো ও খুবই লাইক করে। আর এই কোরমাটা আমি যেভাবে রান্না করি সেটা হচ্ছে একটু রোস্টের মতো করে, সাদা কোরমা না, একটু মশলাদার কোরমা। তো আমি যখন ফার্স্ট টাইম এটা আইডিয়া করে রান্না করেছি, জিসাম তো মানে খেয়ে পাগল হয়ে গেছে, এরপর থেকেই কিছু বললে এসা কোরমা খাবো, পোলাও আর কোরমা। আজকে জিসামের পছন্দ অনুযায়ী পোলাও কোরমা রান্না করবো ইফতারিতে, আমার পছন্দের কোনো দাম নাই, আমি চেয়েছিলাম খিচুড়ি রান্না করতে, এনিওয়েজ আমার দুইটাই পছন্দ। বাসা আসলে যতই ক্লিন করি ততই নোংরা হয় মনে হয়, আমি জানি না কেন, সব কিছু বন্ধ থাকে তারপরও এত ধুলাবালি কোথা থেকে আসে, রেগুলার একবার করে ক্লিন করার পরেও এত ধুলা। তো টুকটাক একটু ক্লিন করে দেন আমি চিন্তা করেছি যে ইফতার বানাবো আর কি। রমজান মাসের প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি ইফতার বানাতে এখন কিচেনে। আজকে ভিন্নধর্মী ইফতার, খুবই মজাদার, সবার পছন্দের, জিসামের তো খুবই পছন্দের খাবার। আমার পিছনে অনেক কথা চলতেছে কারণ বাসায় কাজ হচ্ছে, প্লিজ এটা ইগনোর করেন, আমার কথা শুনেন। তো এখন কোরমা রান্না করব, পোলাও রান্না করব, মাংস ধুয়ে রেখেছি, এটা কাটবো ছোট ছোট করে, দেখতে পাচ্ছেন এই যে ফার্মের মুরগি, যেহেতু শক্ত মুরগি সহজে পাওয়া যায় না, ফার্মে যে আনতে হয়, তো এই মুরগি আমাদের ভরসা।
এই মশলাদার চিকেন কোরমার রেসিপিটি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে, অনেক আগে আমি পোস্ট করেছিলাম এবং সবাই অনেক পছন্দ করেছে, অনেকেই ট্রাই করে কিন্তু অলরেডি আমাকে জানিয়েছে, এখনও ট্রাই করছে। আর এটা খেতে কিন্তু রোস্টের মতনই মনে হয়, যেন শর্টকাটে রোস্ট রান্না করেছি, ঝোলটা খেতে পুরো এরকমই মনে হয়। আর এটা আমার নিজের আইডিয়া করে রান্না করা আসলে। সো আজকে পুরো রেসিপিটি আমি আর দেখাচ্ছি না, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব লিংক, আপনারা দেখে নিতে পারেন। সো শর্টকাটে রান্না শেষ করে ফেলছি। আমার চ্যানেলে যদিও এটার পুরো রেসিপি আছে, তাও আজকে একটু বলে দিচ্ছি। ফার্মের মুরগি দিয়ে যদি এরকম কোরমা রান্না করেন, সেক্ষেত্রে পেঁয়াজ বেরেস্তা যে করেন আগে, সেরকম বেরেস্তার মতো একটু ভাজা ভাজা করে এতে গরম মশলা সব দিয়ে দিবেন, দিয়ে তারপরে মাংসটা একটু ভেজে নেবেন লাল লাল করে, এতে করে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসবে আর মাংসটা ভেঙে যাবে না, কারণ ফার্মের মুরগি একটু নরম হয়। আর যদি দেশি মুরগি হয় সেক্ষেত্রে এটা না করলেও চলবে, আর করলে ভালো হয়, এটা স্মেল আসে। আজকে যেহেতু সময় আছে তাই আমি একটু মুরগিটা ভেজে নিচ্ছি, এরপরে সব মশলা দিয়ে দিব। আর আলু তো দিতেই হবে, যেহেতু আমরা সবাই আলু পছন্দ করি। আমি কিন্তু রোস্ট বা কোরমা যখনই রান্না করি এরকম জয়ত্রী এবং জয়ফলের গুঁড়া করে নেই ইনস্ট্যান্ট, কারণ এটার গুঁড়া কিন্তু পাওয়া যায়, বাট যখন তখন করে নিলে স্মেলটা বেশি ভালো আসে আর কালারটাও সুন্দর হয়। বাজারে যে গুঁড়া কিনতে পাওয়া যায় সেটার কালার কিন্তু এত সুন্দর আসে না, এটার কালারটা একটা কমলা কমলা ভাব আসে। সো যখন রান্না করবেন তখনই এরকম গুঁড়া করে নেওয়া ভালো। মুরগির কোরমা তো বসিয়ে দিয়েছি, এখন পোলাও রান্না করার পালা। তো যেহেতু আজকে পোলাও রান্না করব, আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি, সেটা হচ্ছে পোলার চাল আমি এরকম দুইটা ধোয়া দিই, ধোয়া দিয়ে আমি 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখি। সো যে কোনো চালই যদি রান্না করার আগে 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু অনেক ঝরঝরা হয়, যেহেতু আমরা একদম ঝরঝরা খেতে সবসময় পছন্দ করি। সো এই টিপসটি আজকে শেয়ার করলাম, যদি ভালো লাগে আপনি একবার ট্রাই করবেন, ট্রাই করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। ভাত বা পোলাও বা ফ্রাইড রাইস সব কিছুর ক্ষেত্রে আপনি এটা ট্রাই করে দেখতে পারেন। বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না, ম্যাক্সিমাম 8-7 থেকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখলে একদমই ঝরঝরা হয়। তাছাড়া রান্নারও ব্যাপার আছে, রান্নাটা একটু বুঝে শুনে করলেও পোলাও ঝরঝরা হয় আর কি। তো পোলাওয়ে পানি দেওয়ার আগে মশলা দিয়ে এভাবে একটু ভেজে নেবেন, একটু ভাজা ভাজা হলে একটা খুব সুন্দর স্মেল আসবে, তারপরে পানি দিয়ে দিবেন। আর আমি পোলাওয়ে সবসময় একটু গরম পানি দেই, এতে করে আমার মনে হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আগে তো মেপে দিতে হতো পানি, এখন রান্না করতে করতে বুঝে গিয়েছি কতটুকু দিতে হবে, সো চোখের পরিমাণ অনুযায়ী পানি দিলেই হয়ে যাবে। তোমার পছন্দের খাবার, তুমি তো মনে হয় প্রতিদিন পোলাও আর এই কোরমা প্রতিদিন খেতে পারবা, রাইট? আমার প্যান ধরে ঝুলে আছে। আমি সবসময় রান্নার শেষে দেই, দুইটাতেই দিব, এটা তো দিব পোলাও দিব। ও আমি একটা জিনিস মিস করতেছি পোলাও, বলো তো কি দিসাম? বেরেস্তা। তুষি মামি বলছিল বেরেস্তা আনতে, আমি ভুলে গেছি, নিয়ে আসবো না। সো মামির কোম্পানির USBD ফুডের নতুন এটা সংযোজন বেরেস্তা আর হচ্ছে মরিচ, যে মরিচের ঝাল অনেক কম, শুকনা মরিচ।
তো এখনো আনা হয় নাই আর কি এই দুটো আনতে হবে মামি অনেকবার বলছে আমাকে আমি একদম ভুলে যাই বাসা তো প্রায় যাওয়া হয় বা মামির সাথে তো দেখা হয় মামিও আসে উনিও ভুলে যায় আমিও ভুলে যাই বাট এই জিনিসটা আসলে খুবই দরকার এখন আর এই ঘি তো ঈদে সবারই লাগবে সো যারা যারা যাদের শেষ তাড়াতাড়ি অর্ডার দিয়ে ফেলান যাদের শেষ বা যারা যারা এখনো টেস্ট করেননি তাড়াতাড়ি সেটা অর্ডার দিয়ে ফেলান আর হচ্ছে আমি অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে মামির ইউএসবিডি ওয়েবসাইটের লিংক দিয়ে দিব এতে করে সবাই ইজিলি কিনতে পারবে যারা এখনো জানে না তাদেরকে বলছি বেস্ট ঘি তাই না যত ঘি খাইছি সেটা এটার ভিতরে হচ্ছে এটা বেস্ট সো রান্না অলমোস্ট শেষ এখন ইফতার করার পালা আজকের ইফতারের আইটেম কি দিছাম তোমার পছন্দের আইটেম বলছি তো একবার ইফতারিতে যত কিছুই রান্না করি না কেন প্রতিদিনের মতো ট্যাং বা যে কোনো শরবত বা জুস তো থাকতেই হবে আজকে ট্যাং গোলাচ্ছি এবং বরাবরের মতো সাথে রয়েছে ফল জায়ান জায়ান ইয়া তুমি কি সেরি খাইতে উঠছো হ্যাঁ দেখতেই পাচ্ছেন আপনাদের সকলের ভালোবাসার জায়ান প্রতিদিনের মতো উঠে গিয়েছে সাহরি করতে আমাদের সাথে সে আমাদের সাথে উঠে টুকটাক খাওয়া দাওয়া করে আবার ঘুমায় যাক ভালোই হয়েছে রমজান মাসের হ্যাবিট হচ্ছে তার আস্তে আস্তে বড় হলে সব রোজা রাখবে সবাই জায়ানের জন্য অনেক অনেক দোয়া করবেন আমিও সকলের জন্য অনেক অনেক দোয়া করি তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন আর আবারও ফিরে আসবো নতুন কোনো ভ্লগ নিয়ে ইনশাল্লাহ জলদি টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটা কথা বলছি আমার যে চ্যানেল হয়তোবা দেখছেন আমার ভ্লগ পছন্দ করেন বাট আমার চ্যানেলটি হয়তোবা সাবস্ক্রাইব করা হয় নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আপনাদের ভালোবাসা দোয়ায় আমি এতদূর এসেছি আরও সামনে এগিয়ে যেতে চাই ইনশাল্লাহ তো আবারও সবাইকে রমজান মুবারক এবং আল্লাহ হাফেজ